শ্রীরামচন্দ্র মাংস খেতেন হ্যাঁ শ্রীরামচন্দ্র মাংস খেতেন এরকমই বলছেন পুরাণ বিশেষজ্ঞ তথা পুরাণ নৃসিংহ প্রসাদ ভাদুরী তো তার এই বক্তব্য কতখানি সঠিক এবং তিনি যে কি বলতে চাইছেন সেটির আজ আমরা পর্যালোচনা করবো সত্যি কি এই ধরনের রামায়ণকে এই ধরনের কোনো কথা আছে যে শ্রীরামচন্দ্র মাংস ভক্ষণ করতেন এমনকি এক কিছু লোককে দেখা গেছে যারা ত্রিপুণ ধারণ করে গায়ে গেরুয়া পোশাক দিয়ে সেও বলেছে শ্রীরামচন্দ্র মাংস খেয়েছেন শুধু তাই না সীতাকে মদ পান করিয়েছেন তো আসুন আগে আমরা তার বক্তব্যটা শুনে নেই তিনি কি বলতে চাইছেন নৃসিংহাদী তারপর অন্য প্রসঙ্গে আসছে রামচন্দ্র মাংস ভক্ষণ এবং খেতেন না এটা ভুল একদমই তাই আমরা নিরামিষ বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম এখন আমি যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন তাহলে আমি রামায়ণ দেখতে বলবো মূল রামায়ণ খুলে দেখতে বলবো তারা দেখুন এটা বাল্মীকি রামায় বাল্মীকি রামায় যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না সেনি তিনি সোরান হরি নামতে যাচ্ছেন তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম তো মারিচকে ওইরকম ভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি এবারে তিনি তিন রকমের হরিন মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কারে ঝুলিয়ে তিন রকম তিন কিসিম রুরু পৃষত ইত্যাদি তিন রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা শুনলেন নৃসিংহ প্রসাদ ভাদুরীর বক্তব্য তিনি বলছেন আরে এটা এ কথা তো বাল্মীকি রামায়ণে লেখা আছে কোথায় লেখা আছে না বাল্মীকি রামায়ণে লেখা আছে বাল্মীকি রামায়ণের কথা তিনি উদ্ধৃতি দিলেন তো তিনি কি একবারও ঈশ্বর সম্পর্কে বলার আগে তিনি কি একবার ভেবে চিনতে দেখেন না ও শুধুমাত্র কোথাও কিছু লেখা থাকলে সেটাই সঠিক তার কি কোনো মানে হয় আপনারাই ভেবে বলুন তো বাল্মীকি রামায়ণের লেখা আছে কত সহজে তিনি বলে দিলেন যেখানে সুন্দরকাণ্ডের ছত্রিশ নম্বর অধ্যায়ের বা ছত্রিশ নম্বর স্বর্গের একচল্লিশ নম্বর শ্লোকে লেখা আছে যে রঘুবংশের কেউই মাংসভক্ষণ করেন না এমনকি মধু অর্থাৎ মদ্যপানও করেন না রোগ রঘুবংশের কেউই কি মাংস ভক্ষণ করেন না তাহলে তিনি কি করে বললেন তার কথার সঙ্গে তো এ কথার বিরোধ এবার আর একটা জিনিস অযোধ্যা কাণ্ডের সাতাশতম স্বর্গের ষোলো নম্বর শ্লোকে সেখানে রামচন্দ্র তার মাকে কথা দিয়ে যাচ্ছেন হে মা আমি বনবাসে যেহেতু যাচ্ছি আমি একজন ব্রহ্মচারীর মতো ফলমূল আদি ইত্যাদি ভক্ষণ করব আমি মাংস আদি কোনো কিছু স্পর্শ করব না কোনো অভোজ্য বস্তুকে আমি ভোজ্য বানাবো না অনেকে বলবেন তাহলে তো রামচন্দ্র মাংস আদি খেত সেই জন্য তার মাকে যার সঙ্গে কথা দিয়ে যাচ্ছে যে বনে গিয়ে খাবে না আরে ভাই হোস্টেলে কোনো ছাত্ররা যখন থাকতে যায় তার বাবা মাকে কথা দিয়ে যায় আমি বিড়ি সিগারেট মদ জোয়া ইত্যাদির মতো জিনিসকে স্পর্শ করব না তার মানে কি সে আগে খেত এটা তো কোনো যুক্তি হলো না না ততই দ্বারা এটাই বোঝায় যে রামচন্দ্র কথা দিয়ে যাচ্ছেন মানে তিনি আগেও খেতেন না পরেও খাবেন না কারণ কি পিতৃসত্ব পালনের জন্য পিতার বচনের মান রাখতে তিনি বনে গিয়েছেন তিনি মায়ের কাছে যে কথা দিয়েছেন আপনার জানেন রঘুকুল রীত সাদা চালিয়াই প্রাণ যাই বচন না যাই অর্থাৎ কি রঘুকুল রীত হচ্ছে এমন একটা রীতি যেটা যাদের প্রাণ গেলেও যাদের কথা যাবে না সেখানে তিনি নিজের মাকে কথা দিয়ে এসেছেন ওই মাংস খাবে খাবেন না বলে অথচ তিনি মাংস খেয়েছেন আর এখানে তিনি কি বললেন না মায়ামৃগকে হত্যা করার পর মারিচকে হত্যা করার পর রামচন্দ্র তিনটি আর হরিণকে হত্যা করেছিলেন ওখানে স্পষ্ট লেখা আছে রামচন্দ্র সীতাকে প্রদর্শনের জন্য কেবলমাত্র পরে একটিমাত্র হরিণকে হত্যা করেছিল শুধুমাত্র সীতাকে প্রদর্শনের জন্য এর দ্বারা প্রমাণ হয়েছে মাংস খেয়ে খেয়ে নিল তিনটে হরিণ মেরে নিয়ে যাচ্ছে এত তারা লোভী এই সমস্ত কথা বলার আগে আপনাদের কি মুখে বাঁধে না তা তাই যদি হতো তাহলে সুন্দরকাণ্ডে ওই কথাটা কেন লেখা থাকতো যে বংশের কেউই মাংসভক্ষণ করেন না সুরাপানও করেন না তাহলে সুন্দরকাণ্ডে মিথ্যা কথা লেখা আছে না রামচন্দ্র তার মাকে যে কথাগুলি দিয়ে এসেছিলেন সেই কথাগুলি তিনি নিজের নিজেই মিথ্যা কথা করে দিলেন তাই না নিজেই মিথ্যা করে দিলেন অর্থাৎ তার বচন যে তিনি দিয়ে এসেছিলেন যে প্রাণ যাই পার বচন না যাই অর্থাৎ রঘুকুলের রীত যেখান থেকে চালু হয়েছে সেই রঘুকুলের রঘুবংশী রঘুবংশ শ্রী শ্রীরামচন্দ্র তিনি তার বচন ভেঙে তিনি মাংস খেলেন আর যেখানে তিনি তার পিতৃসত্য পালনের জন্য চোদ্দ বছর বনবাসে গিয়েছেন এক কথায় হাসতে হাসতে সেখানে মায়ের কাছে কথা দিয়ে তিনি আবার মাংস ভক্ষণ করবেন ঠিক এই সমস্ত বলার আগে আপনাদের ভাবনা চিন্তা করা উচিত আসলে যে যেরকম সে তার ইষ্টকে সেরকম মনে করে যারা মাংসাশী তারা রামচন্দ্রকে মাংসাসী মনে করে ওই যে একটা সাধু দেখেছিলাম গায়ে গেরুয়া বসন পরে মাথায় ত্রিপুণ লাগিয়ে বলছে রামচন্দ্র তো মাংস খেত শুধু মাংস খেত তাই না রামচন্দ্র মালও খেয়েছিল মানে মদ্যপানও করেছিল আবার কি সীতাকেও মদ্যপান করেছিল ভাবুন তো এত জঘন্য কথা তারা বলে বেড়ায় এবার আপনারা ভাবুন কার কথা মানবেন বাল্মীকি রামায়ণ আপনারা খুলে দেখে নেবেন স্পষ্টভাবে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি এছাড়াও আরও বহু প্রমাণ দিলে দেওয়া যায় তবে দেখুন আপনারা কোনটা সঠিক বলে মনে করবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত আশা করি ধন্যবাদ নমস্তে জয় শ্রীরাম